পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান যে যেভাবে পারছে ছুটছে বাড়ির পথে টিকিট না পাওয়ার ভোগান্তি মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি ঈদে পীরের মাজার দরগায় জঙ্গি হামলার আশঙ্কা রাজধানীতে ফাঁকা বাসা বাড়ির নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা এবার পশু জবাই নির্দিষ্ট স্থান নির্ধারণ করেনি দক্ষিণ সিটি ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা লাব্বাইক আল্লাহ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান এদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে অংশ নেওয়া মুসল্লিরা দিনভর খোলা আকাশের নিচে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন হাজিরা আশরাফ শুভর রিপোর্ট লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান হজের মূল অংশ হিসেবে ফজরের নামাজ আদায় করে মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে জড়ো হতে শুরু করেন বিশ্বের নানা প্রান্তের হাজিরা পবিত্র এই দিনে আরাফাত ময়দানের পাশে অবস্থিত মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে খুতবা পাঠ করবেন গ্র্যান্ড ইমাম দিনভর ইবাদত বন্দিগি করে সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে আরাফাত ময়দান ত্যাগ করবেন মুসল্লিরা সারারাত মুজদালিফায় অবস্থান করে ১০ জিল হজ মুসল্লিরা ফজরের নামাজ আদায় করে মিনায় যাবেন এদিন শয়তানকে পাথর নিক্ষেপের পর আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি দেবেন হাজিরা এরপর মাথা মুড়িয়ে তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে আশরাফ শুভ একুশে টেলিভিশন পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ বাস ট্রেন লঞ্চে যাত্রীদের ভিড় মহাসড়কগুলোতে থেমে থেমে চলছে গাড়ি অনেকে আবার টিকিট না পেয়ে বাড়ি ফিরছেন ট্রাক ও পিক আপ ভ্যানে তবে ফেরিঘাটগুলোতে গাড়ির চাপ থাকলেও স্বাভাবিকভাবেই পারাপার হচ্ছে প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে সকাল থেকেই গাড়ির চাপ বাড়ায় সৃষ্টি হয় যানজট এতে দুর্ভোগে পড়েন ঈদে বাড়ি ফেরা মানুষ অনেকে আবার বাস না পেয়ে পিক আপে এবং ট্রাকে চেপে বাড়ি ফিরছেন ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহন সংকটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ তারা যেন আনন্দ ঘন পরিবেশে যেতে পারেন নির্বিঘ্নে যেতে পারেন সেই লক্ষ্যে আমাদের গতকাল সকাল থেকে আমরা কাজ করছি টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যানবাহন সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বাড়তে থাকে এদিকে পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৬ জেলার গাড়ি বঙ্গবন্ধু সেতু পার না হওয়ায় এবারের চিত্র ভিন্ন যানজট না থাকায় স্বস্তিতে যাত্রীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চিত্র একই যানবাহনের চাপ কিছুটা বাড়লেও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে খুরশিদ আলম মুকুল একুশে টেলিভিশন এদিকে যানজট এড়াতে মহাসড়কের পাশে পশুর হাটের পরিসর যাতে আর না বাড়ে সেদিকে বিশেষ নজরদারি রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত ব্রিফিং নিয়ম মেনে গাড়ি চালাতে চালকদের প্রতি আহ্বান জানান তিনি জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মহাসড়কে নিয়ম মেনে যাতায়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মহাসড়কের পাশে যে সকল কোরবানির পশুর হাট রয়েছে কোনোভাবেই তা যেন পরিসর বেড়ে মহাসড়কে চলে না আসে আমি এ বিষয়ে সতর্ক নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি
ঈদের জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করে তিনি বলেন, মাজার ও পীরের দরগায় জঙ্গি হামলার আশঙ্কা থাকে, প্রকাশ্যে না হলেও জঙ্গিরা অনলাইনে কার্যক্রম চালাচ্ছে বলেও জানান তিনি। ফাঁকা ঢাকার নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। আর বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। ঈদ উল আজহার বাকি মাত্র একদিন, জাতীয় ঈদগাহ ময়দানে শেষ সময়ের প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত রয়েছে র‍্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসি ক্যামেরা, থাকবে ডগ স্কাউট সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি কমিশনার জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে মাঠের চারপাশ ঘুরে দেখেন, পরে সাংবাদিকদের বলেন, জঙ্গিরা অনলাইনে তাদের কার্যক্রম চালাচ্ছে, তাই হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বেশি সতর্কতা অবলম্বন করছি, মাজার ভিত্তিক এবং পীরদের উপাসনালয় যেখানে এই ধরনের বড় ধরনের ঈদের জামাত হবে, এই সমস্ত বিষয়গুলো জঙ্গিদের একটা টার্গেট থাকে। শিয়া সম্প্রদায়ের মানুষজনেরও যে নামাজ পড়ার যে জায়গাগুলো আছে সেগুলোতে আমাদের আলাদা ব্যবস্থা থাকবে। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। বাসা বলেন, ফ্ল্যাট বলেন, এগুলো খালি রেখে আমরা গ্রামে চলে যান, এইগুলো নিরাপত্তার জন্য আমাদের আলাদা ব্যবস্থা আছে। এবং আমরা আরও অনুরোধ করব যে আপনার মূল্যবান যে সম্পদ আছে সেগুলি আপনি নিরাপত্তা বিধান করে যাওয়াটাই আপনার জন্য ভালো হবে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংক ও স্বর্ণের মার্কেটের নিরাপত্তা রক্ষীদের বায়োডাটা সংগ্রহ করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। কোরবানির পশু জবাইয়ের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনে এবার থাকবে না কোনো নির্ধারিত স্থান, আর উত্তর সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডে থাকবে 9টি নির্ধারিত স্থান। তবে দুই সিটি কোরবানির বর্জ্য অপসারণের জন্য সময় বেঁধে দিয়েছে 24 ঘন্টা। মাহমুদ হাসানের প্রতিবেদন। দুয়ারে করা নাড়ছে কোরবানির ঈদ, আর প্রতি বছরই কোরবানির বর্জ্য অপসারণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সিটি কর্পোরেশনের। এবছরও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে দুই সিটি কর্পোরেশন। উত্তর সিটি কর্পোরেশন তিনটি ওয়ার্ডে 9টি স্থান নির্ধারণ করেছে কোরবানির পশু জবাইয়ের জন্য। এবার উত্তর সিটির 10,000 পরিচ্ছন্নতা কর্মী এবারের ঈদে 24 ঘন্টা কাজ করবে বর্জ্য অপসারণের জন্য। এলাকাবাসীকে অনুরোধ করব, আপনার নির্দিষ্ট স্থানে দিন, এখানে প্যান্ডেল খাটিয়ে দিব, আমি গাড়ি সার্ভিস দিব সিটি কর্পোরেশন থেকে, বাড়িতে বাড়িতে মাংস পৌঁছা দেওয়ার জন্য, তবু আমার নির্দিষ্ট স্থানের জন্য পশু জবাই দিই। উত্তর সিটির পথে হাঁটছে না দক্ষিণ সিটি, এবারে থাকছে না কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান। তবে জবাই শেষে সিটি কর্পোরেশনে জানাতে হবে সেই তথ্য। ওয়ার্ড ভিত্তিক এলাকাবাসী তাদের মতো করেই তারা জবাই দিবে, তবে জবাইয়ের পরপর দুপুর 12টার মধ্যেই তারা সেই বর্জ্যটা আমাদের নির্দিষ্ট বর্জ্য সংগ্রহকারীর মাধ্যমে আমাদের বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পৌঁছে দিবে। দক্ষিণ সিটির এমন উদ্যোগ সফল করতে বাড়ি বাড়ি বর্জ্য অপসারণ ব্যাগ বিতরণ করছে কাউন্সিলররা। যাদেরই গরু আছে আমরা তাদেরকেই দিব, আমরা সিটি কর্পোরেশন থেকে 1,000 ব্যাগ আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে, তারপরেও যদি লাগে এরপর আমরা ব্যবস্থা করব। রাজধানীবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে এমন উদ্যোগ নিয়েছে দুই সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। ঈদের আগে বেড়েছে মাছ মাংসের দাম, শশার দর 150 ছুঁই, মশলায় স্বস্তি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টায় সংবাদ। ঈদের আগে বেড়েছে মাছ মুরগির দাম, ডিমের দাম ডজনে 10 টাকা বেড়ে ঠেকেছে 120 টাকায়, বিক্রি বেড়েছে সেমাই চিনি সহ সব ধরনের মশলার। মশলার দাম না বাড়ায় স্বস্তিতে আছেন ক্রেতারা, বাজারের খবর জানাচ্ছেন মিলাল আদিবা। ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বেড়েছে বাজারে, সেমাই চিনি, পোলাওর চাল, এলাচ দারচিনি, কিশমিশ ও বাদামের চাহিদাও বেড়েছে। আগে থেকেই কিছু পণ্যের দাম বাড়তি থাকায় প্রয়োজনের তুলনায় কমই কিনছেন ক্রেতারা। এলাচি 2,000 থেকে 2,500 টাকা, জিরা আছে 400 থেকে 440, দারচিনি আছে 400 থেকে 450। এলাচি, দারচিনি, গোলমরিচ, লং, এগুলো চাহিদা একটু ভালো, দাম অন্যান্য বছরের তুলনায় এবারকার দাম কম। যে কোনো জিনিসের অনেক দাম, প্রচুর পরিমাণের দাম, মানে যেটা আমি 5 কেজি নিতে পারতেছি সেখানে আমাকে 3 কেজি নিতে হচ্ছে। সয়াবিন তেল কোম্পানি ভেদে লিটার প্রতি 8 টাকা কমে বিক্রি হচ্ছে 198 টাকায়। তেল একটা আর মাছ দুধ একটু কম কম কিনতে হচ্ছে এই আর কি। বেশিরভাগ সবজির দর আগের মতো থাকলেও বেড়েছে শশার দাম। দামটা একটু বেশি ঈদের জন্য,
কালকে কিনছি শসা 55 টাকা, আজকে কিনছি 90 টাকা পাইকারি দাম আর কি। মাছের দামও চড়া, সব ধরনের চাষের মাছে কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। এই সপ্তাহে নদীর মাঝে মাছটা এটা কেজিতে 20 টাকা দাম একটু বাড়তি। মাছের সংকট আছে পানির কারণে, এই কারণে মনে করেন মাছ কম দেখে আমরা দাম বাড়তি। দাম চড়েছে মুরগির, ব্রয়লার মুরগির কেজি প্রতি 10 টাকা বেড়ে 150 টাকায় বিক্রি হচ্ছে, আর সোনালী মুরগির কেজিতে বেড়েছে 20 টাকা। ডিমের দামও ডজনে বেড়েছে 10 টাকা। ঈদের জন্য মনে করেন আমরা মালামাল আসতে সমস্যা হইতেছে, মনে করেন গাড়ি ভাড়া বাড়ছে, এই কারণে মনে হয় আমরা সোনালী মুরগির কেজি প্রতি 20 টাকা বাড়ছে, এবং গেছে গেলে বিক্রি করছি 240 টাকা কেজি, আজ যে বিক্রি করতেছি 260 টাকা কেজি। তবে আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে ঈদে দক্ষিণ অঞ্চলে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না দেশের 3টি এয়ারলাইন্স। রাজশাহী এবং সৈয়দপুর ছাড়া অন্য রুটে তুলনামূলক যাত্রী কম, তবে অন্য রুটে যাত্রী চাপ থাকায় ফ্লাইট বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। জসিম জুয়েলের প্রতিবেদন। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ছুটছে বাড়ির পথে, অনেকেই সময় আর দুর্ভোগ কমাতে বেছে নেন আকাশপথ। তবে এবার আকাশপথে যাত্রী চাপ কিছুটা কম, করোনার ঊর্ধ্বমুখী, বন্যা আর পদ্মা সেতু সব মিলিয়ে যাত্রী পাচ্ছে না এয়ারলাইন্সগুলো। পদ্মা সেতু উদ্বোধনের পরে বরিশাল ও যশোর রুটে যাত্রী কমেছে সবচেয়ে বেশি। ইউএস বাংলার মহাব্যবস্থাপক বললেন, অন্য সময়ে ঈদে যাত্রীর যে চাপ থাকে সে তুলনায় এবার যাত্রী কিছুটা কম। বিগত সময়গুলোর মতো আসলে ওই ধরনের এত প্রেশার দেখছে না, এর পিছনে আসলে অনেকগুলো কারণ আছে। বিকজ গভর্নমেন্ট ছুটিটা আসলে আমরা দেখছি পর্যাপ্ত না, সাথে সারা দেশে যে বন্যা পরিস্থিতি, বিশেষ করে উত্তরবঙ্গ এবং সিলেটে, এবং আরেকটা জিনিস হচ্ছে কোভিডের যে আক্রান্তের হারটা আসলে ডে বাই ডে একটু ইনক্রিজ করছে। নভয়ারের হেড অফ মার্কেটিং বললেন, বরিশাল যশোর রুটে যাত্রী কম থাকলেও অন্য রুটে যাত্রীর চাপ থাকায় অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে তারা। যশোর এবং বরিশাল রুটে যাত্রীরা মূলত পদ্মা ব্রিজ দিয়ে সড়কপথে যাতায়াত করছে, তো এই দুইটা রুটে আমরা অতিরিক্ত ফ্লাইট তো দূরের পথে রেগুলার ফ্লাইটও হয়তো অর্ধেক যাত্রী নিয়ে বা তার চেয়ে কম যাত্রী নিয়ে যাচ্ছে আর কি। সো ঈদের কোনো ডিমান্ড এই দুটো রুটে নাই, সৈয়দপুর আর রাজশাহী রুটে আমরা চাপ অনুভব করছি। তবে ভিন্ন চিত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, ঈদকে কেন্দ্র করে প্রায় সব রুটেই ফ্লাইট বাড়িয়েছে এই এয়ারলাইন্সটি। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত 29টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। তবে দেশের বাইরে থেকে ঈদ করতে আসা যাত্রীদের চাপ কিছুটা বেশি বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করব দুপুর 2টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। যে যেভাবে পারছে ছুটছে বাড়ির পথে, টিকিট না পাওয়ার ভোগান্তি, মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। ঈদে পীরের মাজার, দরগায় জঙ্গি হামলার আশঙ্কা, রাজধানীতে ফাঁকা বাসা বাড়ির নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা। এবং এবার পশু জবাইয়ে নির্দিষ্ট স্থান নির্ধারণ করেনি দক্ষিণ সিটি, 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকও লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।